আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 21 জানুয়ারি 24, এর মধ্যেই বিএনপির এত বড় উদ্যোগ, আওয়ামী লীগের যে অবস্থা হতে পারে, আবার রাজনীতিতে চমক আসছে, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে, আওয়ামী লীগের কী অবস্থা হবে, আওয়ামী লীগ আবার কঠোর হতে পারে। আওয়ামী লীগ এমনিতেই এখনও চিন্তায় আছে, ঘুমের মধ্যেও বিএনপিকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, বিদেশিদের ষড়যন্ত্র চলছে, থামে নাই, এ ধরনের কথাবার্তা প্রকাশ্যে বলছে, অর্থনৈতিক দুরবস্থার সম্ভাবনার কথা নিজেরাই স্বীকার করছে, বাংলাদেশে গ্যাস সংকট, গ্যাসের কারণে বিদ্যুৎ সংকট, একটা চেইন ইফেক্ট পড়তে শুরু করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে স্বয়ং আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীরাই দাবি করছে। তো এর মধ্যে বিএনপি আবার বড় কিছু উদ্যোগ নিয়েছে, এতে রাজনীতিতে নতুন মাত্রা এবং নতুন উত্তেজনা ক্রিয়েট করবে, এতে কোনো সন্দেহ নাই। বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। দেখেন, 2022 সালে বিভাগীয় সমাবেশ করে বিএনপি সারা জাগাতে পেরেছিল, বিএনপির রুট লেভেলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণ সঞ্চার করতে পেরেছিল, জনগণকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিল এবং সরকারকে একটা বার্তা দিতে সক্ষম হয়েছিল। ইভেন সরকার ভয় পেয়েছিল, ভয় পেয়েই কিন্তু বিভাগীয় সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যে নানান উদ্যোগ নিয়েছিল, অনুমতি দেয়নি, কাঙ্ক্ষিত জায়গায় অনুমতি দেয়নি, বাস ট্রাক বন্ধ, সরকারি ধর্মঘট দেখেছে, কোনো গাড়িগুলা চলবে না, এর মানে ইন্টারনেট বন্ধ সংশ্লিষ্ট শহরে, এর মানে সরকার প্রচণ্ড ভয় পেয়েছে বলেই তো সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যে নানান রাষ্ট্রীয় উদ্যোগ আমরা দেখেছিলাম। বিএনপি এর জন্যে কত কৌশল আপনাদের মনে আছে, একদিন আগে চলে আসা, দুই দিন আগে ইস্তেমার মতো রাত যাপন করা, খিচুড়ি খাওয়া, শীতের মধ্যে গরমের মধ্যে নদী সাঁতরে সাইকেল চালিয়ে কতভাবে বিভাগীয় সমাবেশ এসেছিল, বিভাগীয়র পর তারুণ্যের সমাবেশও যথেষ্ট সারা জাগাতে পেরেছিল। যখন বিভাগীয় সমাবেশগুলো হয়েছিল তখন কিন্তু জনগণের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল, না বিএনপি এবার মনে হয় কিছু একটা পারবে, এবং সরকার ভয় পেয়েছিল বলেই 2022 সালে 10 ডিসেম্বর ক্র্যাকডাউন চালিয়েছিল এবং 10 ডিসেম্বরের পরেই জামাতের আমির সহ বিএনপির অনেক নেতাকে গ্রেপ্তার করেছিল। এর মানে বিভাগীয় সমাবেশ ওয়ার্ক, কাজ করেছিল, এতে কোনো সন্দেহ নেই। তো এখন আবার নতুন উদ্যোগের খবর শোনা যাচ্ছে, বিভাগীয় সমাবেশ করবে বিএনপি, এটা একটা বড় উদ্যোগ। এর আগের বার এই বিভাগীয় সমাবেশ এগুলো শুরু করেছিল সরকারের মেয়াদের প্রায় 4 বছর পূর্ণ হওয়ার পর, আর এখন এগুলো সরকারের দায়িত্ব গ্রহণের শুরুতেই বিএনপি এত বড় উদ্যোগ নিয়ে এগোতে চাচ্ছে, নানান সমন্বয় কমিটি নেতাদের মুক্তির জোর চেষ্টা অনেক কিছুই করেছে। আবারও বলছি, এই বিভাগীয় সমাবেশ শুরু করলেই দেখবেন যে সরকারি ধর্মঘট, সরকারের মধ্যে চিন্তা, দমন পীড়ন, সমাবেশকে বাধা দেওয়ার নানান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ এতটা কমফোর্ট জোনে নেই যে ধরনের সমাবেশ করলে করুক, না, অবশ্যই তারা চিন্তিত, একটা ভয় তাদের মধ্যে আছে। এক দফার দাবিতে টানা 2.5 মাস আন্দোলনের পর এবার দলে তৃণমূলকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে বিএনপি। সারা দেশের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তৃণমূল নেতাকর্মীকে চাঙ্গা করতে বিভাগীয় সমাবেশ করার চিন্তা করছে দলটি। এতে নেতাকর্মীরা সামনের দিনের আন্দোলনে আরও সক্রিয় হবেন বলে দলের শীর্ষ নেতারা মনে করেন। হ্যাঁ, বিভাগীয় সমাবেশ সফল করতে পারলে অবশ্যই একটা আউটফিট পাওয়া যাবে, আর এখন এটা প্রয়োজন, কারণ স্পষ্টতই বিএনপির নেতাকর্মীরা, জামায়াতের নেতাকর্মীরা, সাধারণ জনগণ হতাশ, তারা মনে করছে যে আওয়ামী লীগকে কেউ কিছু করতে পারবে না, তার টিকে যাবে, এই পারসেপশনটা আওয়ামী লীগের জন্য বড় একটা অর্জন। অতএব জনগণকে আশান্বিত করার জন্যে, আবারও নতুন আশার সঞ্চার করার জন্যে বিভাগীয় সমাবেশ অতীব জরুরি। তবে আমি বরাবরের মতোই বলবো, জাস্ট বিএনপি এককভাবে বিভাগীয় সমাবেশ করলে আগের মতো সারা জায়গাতে পারবে না বা জনগণকে আশান্বিত করতে পারবে না। এই বিভাগীয় সমাবেশকে কার্যকর কোনো অথবা ফলপ্রসূ করতে হলে বিএনপি জামাত মিলে একসাথে বিভাগীয় সমাবেশ করতে হবে, বিএনপি জামাতের বিভাগীয় সমাবেশ, এক মঞ্চে দুই দলের নেতারা বক্তব্য দিবে, এরকম ব্যবস্থা করতে ফলে, এবং বিএনপি জামাত এক হলে তাদের সাথে আরও, বিএনপি জামাত বাদেও আরও 61টা দল মোটের উপর থাকতে পারে, তো সবাই মিলে করতে পারলে নিঃসন্দেহে আবারও চমক দেখানো সম্ভব হবে এবং আওয়ামী লীগে একটা কঠিন প্রভাব পড়বে, তারা একটা চিন্তার মধ্যে, ভয়ের মধ্যে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এতে নেতাকর্মীরা সামনের দিনের আরও সক্রিয় হবেন। এছাড়া কারাবন্দি নেতাদের মুক্ত করতে আইনি লড়াই জোর দিচ্ছে দলটির হাইকমান্ড। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের পরপরই যুগপৎ আন্দোলনে থাকার সম্ভাবনা 36টি দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে বিএনপি নীতি নির্ধারণ ফোরামের নেতারা, কারণ ওই সব যুগপৎ আন্দোলনে মিত্রদের নিয়ে বসে থাকলে তো হবে না, মূল ভুলগুলো চিহ্নিত করে আসল জায়গায় হাত দিতে হবে এবং ভারতের বিরুদ্ধে ভয়েস রেজ করতে হবে। বিএনপিকে যদি এই মুহূর্তে আসলেই জনগণকে জাগিয়ে তুলতে হয়,
সীমান্ত এলাকাগুলোতে তাদের তৎপরতা বৃদ্ধি করতে হবে, যেমন তিস্তা অভিমুখে, টিপাইমুখ অভিমুখে, আরও বিভিন্ন জায়গায় ডিসপিউটেড যেসব এলাকা, লং মার্চ করা থেকে শুরু করে ভারতের দূতাবাস ঘেরাও বা এরকম ভারত বিরোধী রাজনীতি যদি চাঙ্গা করতে পারে তাহলে বিএনপি আলাদাভাবে একটা হাইপ তৈরি করতে পারবে, না হলে গতানুগতিক একদফা আন্দোলন, তাও বিএনপি জামাত বাদে আলাদা লোক হবে, বিএনপি যেহেতু বড় দল, কিন্তু তেমন ফলপ্রসূ হবে বলে মনে করি না। এই জন্যে শুধু যুগপৎ মিত্রদের সাথে নিয়ে বসে থাকলে হবে না, এসব বৈঠকে তৃণমূলের নেতাদের চাঙ্গা করতে কর্মসূচির নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনেকে প্রস্তাব দেন শরিক দলের অনেকে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে বিএনপি স্থায়ী কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠকে বিভাগীয় সমাবেশ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর মানে এটা মোটামুটি সিদ্ধান্ত যে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। শান্তিপূর্ণ সমাবেশ সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিতে আশেপাশের জেলা নেতাদেরও প্রস্তুতি নিতে বলা হয়েছে। স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে ঢাকা ছাড়াও নয় সাংগঠনিক বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। এই জন্য শুক্রবার সব সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে ভার্চুয়াল সভা করেন স্থায়ী কমিটির দুই নেতা। মানে বিভাগীয় সমাবেশের জন্য কিছু প্রাথমিক প্রস্তুতি দিক নির্দেশনাও কিন্তু শুরু হয়ে গেছে। আবারও বলছি, শুধু গতানুগতিক ধারায় আগের মতো করলে হবে না, নতুনত্ব আনতে হবে। আওয়ামী লীগের কৌশলের সাথে তাল মিলিয়ে পাল্টা সময়োপযোগী কৌশল বিএনপিকে নেওয়া শিখতে হবে, ক্রিয়েটিভ উদ্যোগ নিতে হবে। আর একেবারে স্বাভাবিক, দেখেন জনগণ কি চায়। বিএনপি জামাত এক হয়ে বিভাগীয় সমাবেশ করতে পারলে জনগণের মধ্যে কতটা ব্যাপকতা, কতটা গতি সঞ্চার করবে সহজে অনুমেয়। আর বিএনপি একা করবে আর জামাত চুপ করে বসে থাকবে বা জামাত এই ভার্চুয়াল কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এ তো জনগণকে কিছুতেই আসন্নিত করা যাবে না। এতে সব ধরনের প্রস্তুতি নিতে নেতাদের দিক নির্দেশনা দেওয়া হয়। বিভাগওয়ারী জেলাগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকেরাও অংশ নেন। বৈঠকে অংশ নেন একাধিক নেতা জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কুমিল্লা ও ফরিদপুর বিভাগীয় শহরে সমাবেশ হবে। রাজশাহী দিয়ে বিভাগীয় সমাবেশ শুরু করার কথা রয়েছে। কোন জায়গা থেকে শুরু করবে সেই সিদ্ধান্ত মোটামুটি হয়ে গিয়েছে, মানে সিরিয়াস বিএনপি এবার বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে, সেটা বেশি দেরি হবে না। তাদের সিনিয়র নেতারা মুক্তি পেলেই তারা কার্যক্রম শুরু করে দিবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য বলেন, রাজধানী সহ বিভিন্ন বিভাগের সভা সমাবেশ করার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হয়েছে, এখনও সমাবেশগুলোর তারিখ চূড়ান্ত করা হয়নি, বিষয়টি নিয়ে আবারও আলোচনা করা হবে, তারিখ চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে। কারাবন্দী নেতাদের মুক্ত করতে সমন্বয় কমিটি, হ্যাঁ এটা জরুরি, এটা নানানভাবে করছে, একেবারে সর্বোচ্চ গুরুত্ব এই মুহূর্তে টপ প্রায়োরিটি বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তি দেয়। এবং এমনকি কারাবন্দী নেতাদের মুক্তি পাওয়ার আগে বড় কোনো কর্মসূচিতেও বিএনপি যেতে চাচ্ছে না বা যেতে পারছে না, কারণ মুক্তির আগে নেতাদের, মানে কর্মসূচির আগে নেতাদের মুক্তি দরকার, কারণ বড় কিছু করলে আবার নতুনভাবে তাদের রিয়ারেস সোনারেস দেখানো হয় কিনা, মুক্তিতে বাধা দেওয়া হয় কিনা, এরকম একটা ভয় অবশ্যই আছে। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীরা চাঙ্গাই আছে, সরকার গ্রেপ্তার মামলা হামলা নির্যাতনের মধ্যেও তারা হরতাল অবরোধ পালন করেছে, পরবর্তীতে ঘোষণা আসলেই তৃণমূল নেতৃত্ব আবার ঝাঁপিয়ে পড়বে, এটা বিএনপির আশা।